ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। না, সবাই কিন্তু ভালো নেই, সবাই ভালো নেই। কারণ হচ্ছে যে আমরা যেভাবে জিপি ফ্রিনেট আমরা ইউজ করতেছিলাম, আমাদের সেই জিপি ফ্রিনেটটা অফ হয়ে গেছে। খুবই দুঃখের বিষয়, আমরা সবাই খুব হতাশ হয়ে পড়েছি। কারণ আমরা দীর্ঘদিন যাবৎ জিপি ফ্রিনেট আমরা ইউজ করতেছিলাম, খুবই ভালো স্পিড এবং খুবই ভালোভাবে আমরা এটা ইউজ করতে পারছিলাম। বাট গতকালকে থেকে এই জিপি ফ্রিনেটটা অফ হয়ে গেছে। আমরা যারা জিপি ফ্রিনেট ইউজ করতেছিলাম তাদের জন্য এটা খুবই একটি খারাপ সংবাদ। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নতুন আরেকটি সার্ভার নিয়ে আসার জন্য, চেষ্টা করতেছি আমরা সবাই আপনাদের জন্য নতুন একটি সার্ভার নিয়ে আসার জন্য। এটাই স্বাভাবিক, যখন আমরা যে কোনো সিম দিয়ে একটা ফ্রিনেট ইউজ করি তখন সেই সার্ভারটি খুব বেশি দিন লাস্টিং করে না, সর্বোচ্চ 2-3 মাস এরকম ইউজ করা যায়, তারপর সেই সার্ভারটি অফ হয়ে যায়। তো আপাতত আমরা যেন ইউজ করতে পারি, নেট যেন আমাদের অন থাকে, নেট যেন আমরা কানেক্ট করতে পারি, সেজন্য একটি নতুন টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে এসেছি। এই সিস্টেম আপনারা চালাতে পারবেন। নাই মামুর চেয়ে কানা মামু ভালো, একটা বাংলায় একটা প্রবাদ আছে। তো দেখা যাক সেই সিস্টেমটা কীভাবে করতে হয়। এর জন্য আপনাদের যে অ্যাপসটা লাগবে সেটা হচ্ছে ড্রয়েড ভিপিএন। আপনার প্লে স্টোর থেকে ড্রয়েড ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ড্রয়েড ভিপিএনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট ওপেন করা আছে, তাই আমি আর ওপেন করতে চাচ্ছি না। যাদের অ্যাকাউন্ট নেই তারা সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাদের একটা মেইল আর পাসওয়ার্ড লাগবে, জাস্ট এতটুকু, আর কিছু লাগবে না। তারপর যদি আপনার ড্রয়েড ভিপিএন অ্যাকাউন্ট না করতে পারেন, তাহলে এই ড্রয়েড ভিপিএনটা কীভাবে অ্যাকাউন্ট করা যায় সেই বিষয়ে আমি একটি ভিডিও বানাবো। তো আপনারা এখন দেখেন এটা কীভাবে সেটিং করতে হয়। প্রথমে আপনাদের ড্রয়েড ভিপিএনের সেটিংয়ে যাবেন। যাওয়ার পর ইউডিপি সেটিং এখানে 5000 দিবেন। দেন লোকাল ইউডিপি পোর্ট এখানে 0 থাকবে 1 দিবেন। চুজ ইউডিপি মোড এখানে মোড 1 দিবেন। টি কাউন্ট এখানে দিবেন 500। আর কাউন্ট এখানে দিবেন 114। ব্যাক টিসিপি অ্যান্ড HTTP, রিমোট টিসিপি পোর্ট 443 যেটা থাকবে সেটাই, লোকাল টিসিপি পোর্ট 0 থাকবে 1 দিবেন। ব্যাক ICMP সিটিং এখানে নিচেরটা দেওয়া থাকবে, সেকেন্ড যে অপশনটা, আপনি প্রথম যে অপশনটা আছে স্ট্যাটিক সেক নাম্বার এটা আপনি সিলেক্ট করবেন। দেওয়ার পর আপনি ব্যাক দিয়ে চলে আসুন। চলে আসার পর আপনি এখান থেকে ফ্রি সার্ভার যেগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেস্ট সার্ভার হচ্ছে ফ্রি সার্ভার 3, আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ডাটা কানেকশন অন করবেন। আমার ডাটা কানেকশন অলরেডি অন করা, স্টার্ট, একটু ওয়েট করতে হবে। দেখেন সার্ভার ইজ ফুল দেখাচ্ছে, আপনি আবার ট্রাই করবেন, সার্ভার এরকম ফুল দেখাইতেই পারে, আপনি জাস্ট ট্রাই করতে থাকবেন। দেখেন আমার কিন্তু কানেক্টেড হয়ে গেছে, অলরেডি আমার কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটার যে খুব স্পিড পাবেন তা না, মোটামুটি স্পিড আপনি ব্রাউজ করতে পারবেন, হালকা পাতলা ডাউনলোড করতে পারবেন। আগের জিপি ফ্রিনেট আমরা যেভাবে ডাউনলোড স্পিড পেয়েছি ঠিক সেভাবে আমরা পাবো না, তো আমাদের চলবে আর কি। একদম বন্ধ হয়ে থাকার চেয়ে এটা ইউজ করা আমার মনে হয় বেটার। দেখেন আমি প্লে স্টোরটা ওপেন করি, দেখেন আমার কিন্তু প্লে স্টোর অলরেডি ওপেন হয়ে গিয়েছে। আমি তারপর আপনাদেরকে একটু দেখাই, ইউটিউব একটু ওপেন করে দেখাই, একটু সময় নেয়, একটু লোডিং খায়, কারণ স্পিড তো আগেরটার মতো অত বেশি স্পিড না। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিবেন। দেখেন আমার ইউটিউব কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো সো গাইস, আপনারা এভাবে এই ফ্রিনেটটি ব্যবহার করতে থাকেন ড্রয়েড ভিপিএনটি দিয়ে। তো আজকের মতো এখানেই।